পুঁটি মাছ বা এই জাতীয় ছোট মাছ আমরা ভাজা খেয়ে থাকি টক ঝাল ঝোল নানা রকমভাবে আমরা এটা খেয়ে থাকি ঢেঁড়স দিয়ে পুটি মাছের টক আগেই আপনাদের সাথে শেয়ার করেছি আজকে নিয়ে এসেছি আলু দিয়ে পুটি মাছের একটা রেসিপি নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি পুটি মাছের ঝালদা আমি এখানে দশটা পুটি মাছ নিয়েছি আর পুঁটি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন একটা একটা করে পুঁটি মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে আমি ছটা পুঁটি মাছ দিয়েছি যখন মাছগুলোর এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে যাবে উল্টে দিচ্ছি অন্য পাশ ভাজার জন্য অন্য পাশটাও ভালো করে ভেজে নিয়ে মাছগুলো তুলে নিয়ে পরের ব্যাচে বাকি মাছগুলো ভেজে নিয়েছি আর তারপর ওই কড়াইতেই আরও কিছুটা সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি তেল প্রচণ্ড গরম তাই রসুন যাতে পুড়ে না যায় রসুন দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নাড়াচাড়া করে পেঁয়াজের গোলাপি রং ধরা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ বাদামি বর্ণ হওয়ার আগেই দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা গোটা টমেটো কুচিয়ে আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ এরকম হালকা গোলাপি ভাজলে যখন ঝালটা খাবেন তখন পেঁয়াজের উপস্থিতি ভালো মতো বুঝতে পারবেন আর খেতেও বেশ ভালো লাগবে টমেটোটা মিনিটখানেক নাড়াচাড়া করে নেব টমেটো যেন গলে না যায় তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু আলু ছাল ছাড়িয়ে ধুয়ে লম্বা লম্বাভাবে যেরকম ঘরোয়া আলু ভাজা হয় সেইভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট দু এক পরে ঢাকা খুলে আবার নেড়ে দেব এইভাবে বারে বারে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আলু যতক্ষণ না সেদ্ধ হয় আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখাচ্ছি আপনাদের দু তিনবার ঢাকা দেওয়ার পরে আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে আরেকবার ঢাকা দিয়ে আলুগুলো পুরো ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি একটা কথা বলে রাখি টমেটোগুলো আমি একটু রাফলি চপ করেছি আর কিছু বড়ো টুকরো রেখেছি যাতে ঝাল খাওয়ার সময় এই টমেটোগুলো পাতে পাওয়া যায় এবারে ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে বাটা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে রেসিপিতে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে দু চামচ সর্ষে বাটা আছে সেটা জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম এবারে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি মাছ আলু জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম সর্ষে বাটাটাও মিশিয়ে নিচ্ছি আর এই সময় নুনটা চেক করে নিতে হবে এবারে খোলা অবস্থাতেই এটা ফুটিয়ে নিচ্ছি মিনিট তিন চারেক ফুটিয়ে নেওয়ার পর যখন গা মাখা হয়ে যাবে ঝোলটা বসে যাবে তখন গ্যাসটা অফ করে দিচ্ছি এবারে পরিবেশন করে দেখাচ্ছি যারা ধনেপাতা পছন্দ করেন ধনেপাতা ব্যবহার করতে পারেন পুঁটি মাছের ঝালদা বানালে একবার এইভাবে আলু পেঁয়াজ দিয়ে বানাবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর অল্প পরিমাণ ঝালদা দিয়েই অনেকখানি ভাত খাওয়া হয়ে যায় আর এটা শুকনো শুকনো ভাত মাখিয়ে খেতে বেশ ভালোই লাগে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ